নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি হাওড়া ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে যদিও এই পার্কের আগে শুধুমাত্র নাম ছিল ইকো পার্ক তো এখন নতুন করে নামকরণ করা হয়েছে ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক ষষ্ঠী নারায়ণ নামটা কেন হলো একটু তোমাদের বলে দিই ষষ্ঠী কথাটা এসেছে পাণ্ডব গোয়েন্দা গল্পের স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের নাম থেকে আর নারায়ণ শব্দটা এসেছে হাঁদা এবং পাটুল দি গ্রেট গল্পের স্রষ্টা হলেন নারায়ণ দেবনাথ এই নারায়ণ দেবনাথ আর ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এই দুজনের নাম থেকেই ষষ্ঠী নারায়ণ নামটা এসেছে আর এনারা দুজনেই ছিলেন হাওড়ার বাসিন্দা তাই এনাদের দুজনের নাম নিয়েই এই পার্কের নামকরণ করা হয়েছে নতুন করে ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক এই পার্কটা বেশ কয়েক বছর আগে তৈরি হয়েছিল আমার মেয়ে যখন ছোট ছিল তখন নিয়ে এসেছিলাম বাচ্চাদের জন্য এই পার্কটা বেশ সুন্দর একটা জায়গা খেলার তো দারুণ জায়গায় এই পার্কটাতে এলে মনটা ভীষণ ভালো হয়ে যায় বাচ্চা থেকে বড় সবারই ভালো হয়ে যায় মনটা এই এত বাচ্চা দেখে বাচ্চাদের আনন্দ দেখে বাচ্চা নয় শুধু বড়দেরও আনন্দ হয় আর এই পার্কটার ভিতরে বেশ বিশাল বড় জায়গা যেখানে ফুচকা টুচকা সব কিছুই পাওয়া যায় আর এই পার্কটার টিকিট মূল্য তো তোমাদের বলাই হলো না পাঁচ টাকা করে টিকিটের মূল্য আর এখন এই মুহূর্তে নতুন করে আবার চালু হয়েছে উদ্বোধন হয়েছে ওই তেইশ তারিখ না চব্বিশ তারিখ এরকম উদ্বোধনটা হয়েছে তো এখন টোটালি ফ্রি চলছে না হলে পাঁচ টাকা করে টিকিট লাগে মনে হয় তিন তারিখ পর্যন্ত ফ্রি থাকবে তো আজকে আমি এসেছিলাম এই দিকেই একদম পার্কের উল্টো দিকেই একটা বিশেষ কাজে এসেছিলাম তাড়াতাড়ি কাজ মিটে গেছে তাই ভাবলাম একটুখানি পার্কে ঘুরে যাই আমি একাই এসেছি মেয়ে আসেনি সঙ্গে মেয়ে তো বাড়িতেই নেই আসবে কিভাবে এই যে ছোট্ট ছোট্ট ফুচকে ফুচকে বাচ্চাগুলোকে দেখেই মনটা এমনিই ভালো হয়ে যায় আর তারপরে তো আর বলতেই নেই এখন তো সবার হাতে ফোন আর ক্যামেরা দেখেছো বিশাল বড় একটা ক্যামেরা নিয়ে ছবি তুলতেই ব্যস্ত মনে হয় ব্লগার টগার হবে হয়তো এইসব দেখে আমার নিজেরই সবগুলোর উপরে চড়তে ইচ্ছে করছে কিন্তু এমনই একটা বয়সে এসে পৌঁছেছি না এই সবগুলোতে চড়তে পারবো না ওই যে দূরে নাগরদোলা দেখা যাচ্ছে চড়তে পারবো বাড়ি উঠেছিলাম আর কানমোলা নাকমোলা খেয়েছি আর কোনো দিনও উঠবো না বাপের নাম ভুলিয়ে দিয়েছিল আমার ওরে বাবা রে বাবা সে যা কষ্ট সে যা আমার ভয় আর কোনো দিন উঠবো না আমার তো দেখেই কেমন হয় যে কেমন যেন একটা গা বমি করে আসে গা গুলিয়ে ওঠে যখন আমার ভীষণ কষ্ট হয় তখন এই জিনিসটা হয় যাগে এখানে মিকি মাউস আছে সব কিছুই আছে অল্প অল্প করে তোমাদের সব কিছুই দেখিয়ে দিচ্ছি আর এখানে রাইডগুলোতে চাপলে কিন্তু পয়সা লাগছে এমনিতে নয় ঠিক আছে আর হচ্ছে আমি যেহেতু একেবারে একদম চারটেও বাজেরই সাড়ে তিনটে বাজে এসেছি তো এই টাইমটাতে খুবই ফাঁকা যেগুলোতে পয়সা লাগছে চাপতে টাকা লাগছে তো সেই জায়গাগুলোতে মানে কেউ চাপছে না আর এমনি দোলনা স্লিপ সেগুলোতে প্রচুর ভিড় যাই হোক রাইডগুলো দেখিয়ে দিলাম আর এখানে চলে এসেছি মানে ওই যে বল ছুঁড়ে ছুঁড়ে গ্লাস ফেলতে হবে মেলা মানেই জানো তো এইগুলো হয় হ্যাঁ বলতে তো ভুলেই গেছি তোমাদেরকে এই পার্কের ভিতরে মেলাও বসেছে জানো তো কারটি ভাল। হাওড়া কার্নিভাল হচ্ছে তো সেটাও তোমরা দেখবে আরও অনেক কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য পরপর তো দেখাতে দেখাতে যাব নাকি যাই হোক তো এখানে একটা ওই মেলাও বসেছে বিশাল বড় সেটাও দেখবে আর এদিকটাতে ওই বল ছুঁড়ে ছুঁড়ে ওই যে খেলাগুলো হয় তো এই দিকটাতে ওইগুলোই রয়েছে আমি ঠিক মতো এই খেলাগুলো জানি না তাই ঠিকমতো আমি বলতেও পারছি না একটুখানি দেখলেই তোমরা বুঝতে পারবে যারা এইগুলো খেলো মেলায় গিয়ে তারা তো মানে ভালোই বুঝতে পারবে আর এইখানটাতে দেখো চিলড্রেন পার্ক তো এত বল নিচেটা কি বলো প্রচণ্ড ভালো লাগছে এই যে ওপর থেকে স্লিপ খেয়ে এসে বলের মধ্যে পড়বে আমি তো দূর থেকে ভেবেছিলাম এগুলো বেলুন তারপরে কাছে এসে দেখলাম না বল আর এইখানটা একটা ভেলপুরির দোকান ভেলপুরি বিক্রি হচ্ছে পাপড়ি চাট ভেলপুরি যাই হোক এই দিকটা তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম এবার যাচ্ছি অন্য দিকে যাবো আগেই তোমাদের বললাম এখানে কার্নিভাল হচ্ছে তো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে মানে বড়দিন উপলক্ষে এখানে কার্নিভাল চালু হয়েছে চলবে এখন দু তারিখ পর্যন্ত চলার কথা ছিল সেটাকে আবার বাড়িয়ে তিন তারিখ পর্যন্ত করা হয়েছে তো দেখতেই পাচ্ছ যে আমি এখনও পর্যন্ত পার্কের মধ্যেই আছি এই রাস্তা দিয়েই যাব দূরে মেলা বসেছে কার্নিভাল হচ্ছে তো সেখানেই যাব। আর এই পার্কের মাঝে দেখো এখানে বিশাল বড় একটা ঝিল আছে তো এই ঝিলটায় তখন আমার মেয়েকে যখন ছোটোবেলায় নিয়ে এসেছিলাম এই ঝিলটাতে বোটিং করার ব্যবস্থা ছিল এখন দেখছি সেটা নেই তখন ছিল আগে যখন আসতাম আর এই যে দেখতে পাচ্ছ পঁচিশে ডিসেম্বরের জন্য কত সুন্দর করে সব সাজিয়েছে আর এই যে বসার জায়গাগুলো দেখতে পাচ্ছ আমি আগে জানতাম না নতুন করে শুনলাম এখানে এসেই বসার জায়গাগুলো দেখতে পাচ্ছ এই যে তো এই বসার জায়গাগুলো নাকি লাভ লাভজন মানে ভালোবাসার জায়গা এখানে বসে বসে প্রেম করবে আর কি প্রেম করার জন্য এই চেয়ারের মতোগুলো করা আছে এরপরে চলে আসছি একদম মেন যে এই জায়গাটাতে মেলা বসেছে আর কার্নিভাল হচ্ছে তো সেই জায়গাটাতেই এসেই দেখছি একটা নিস্তব্ধ থমথমে পরিবেশ বলছি তোমাদেরকে তার আগে এদিক ওদিক গাড়িগুলো আর দোকানগুলো দেখিয়ে দিচ্ছি পেল্লাই গাড়িগুলো দেখছো সেটাও বলছি গাড়িগুলো কাদের আর এদিকে একটা দোকান আছে দেখো মানে মেঝের ম্যাট বেছানোর যে যেইগুলো গালিচা ফালিচা হয় তো সেইগুলোই আর এখানে দেখলে হচ্ছে টিভি চ্যানেলের সব লোক দেখতে পাচ্ছ সব খবরের চ্যানেলের লোক পিঠে ব্যাগ নিয়ে প্রত্যেকটা সব এগুলো খবরের চ্যানেলের লোক আর দেখতে পাচ্ছ আমি ওপর দিকটা সাহস করে তোমাদেরকে ক্যামেরা আমি আর তুলতে পারছি না আমার যে বুক ঢিপ 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 করছে জানো তো মানে এমন একটা ঘটনা এখানে ঘটেছে মানে কি বলবো হায় রে হায় মানে আমি এমন একটা দিনে এসে পড়েছি কি বলবো আর বলার কিছু নেই দেখেছো এই দেখো লোক লোকে লোকে ভর্তি আসলে যে গাড়িগুলো দেখলে সব নেতা মন্ত্রীদের গাড়ি বিশাল বড় বড় নেতার মন্ত্রীরা এসেছে এখানে আগের দিনে বিশাল ঝামেলা হয়েছে নেতামন্ত্রীদের তো সেই নিয়েই আবার আজকে ঝামেলা হচ্ছে আর আমি সেই মুহূর্তে এসে পড়েছি দেখতে পাচ্ছো দূরে প্রচুর পুলিশ র‍্যাব নেবেছে প্রচুর মানে প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটা চ্যানেলের খবরের লোকেরা এখানে আছে খবর করছে একদম লাইভ দেখাচ্ছে বড় বড় চ্যানেলগুলোতে লাইভ দেখাচ্ছে প্রত্যেকটা চ্যানেল আছে এখানে আমি দূর থেকে দেখাতে পাচ্ছি না আর ওখানে স্টেজ হয়েছে দূরে আমি তো বেশিক্ষণ দাঁড়াতেই পাচ্ছি না ওখানে আমার যেন ভয় কেমন হচ্ছে বুক দুটো দুরু করছে যাই হোক ভিডিও করতে এসেছি একটু ঢুকে পড়েছি যখন একটুখানি ছোটোখাটো করে ভিডিও করেই নিচ্ছি তোমাদের জন্য মেলাটা দেখাবো বলেছি তোমাদেরকে প্রথমেই যাই হোক তো এমনই একটা দিনে আমি এসে পড়েছি কি বলবো আমার নিজেরই যেন ভয়েতে হাতের হাত পা একদম পেটের ভিতরে ঢুকে যাচ্ছে মানে এসেছি একটু ভিডিও না করলে নয় তাই একটুখানি করে নিচ্ছি তোমাদের দেখাবো বলে মেলা মানে যেমন হয় আর কি মেলাতে যেমন থাকে যা যা দোকান থাকে কাপড় জামা থেকে শুরু করে সব কিছুই থাকে গয়নাগাটি সব কিছুই ওই যা যা পাবো আমি তোমাদের দেখাবো আর এখানে আমাকে একটা হ্যান্ডবিল দিল কিসের জানি না একটুখানি দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম পরে দেখব বলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর এখানে একটা জামা কাপড়ের দোকান আছে আর এখন সাড়ে তিনটে মতো বাজে তাই এখন সব দোকান খোলেনি যেগুলো খুলেছে সেগুলোই একটু অল্প অল্প করে তোমাদের দেখাবো যতটা পারবো আর কি যাই হোক আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে কিন্তু পুজো হয় জানো তো এই যে মাঠটায় যেখানে মেলাটা বসেছে এই মাঠে কিন্তু পুজো হয় নাম করা হয় বেশ ভালোই নাম হয় দুর্গা ঠাকুরের মানে প্যান্ডেলটার অনেকে হয়তো শুনে থাকবে যারা কাছাকাছি থাকো এই হাওড়ার তারা জানবে আর এই হাওড়ার যে কার্নিভাল হচ্ছে সেটাও অনেকে জানো অনেকে দেখে গেছো আর অনেকেও আবার যারা জানো না তারা আসতে পারো তিন তারিখ পর্যন্ত হবে তো এখানে বড় বড় দোকান দিয়েছে এখানে অনেক স্টল দিয়েছে মানে বড় বড় দোকান যারা আর কি নাম করা নামকরা তারাও এখানে স্টল দিয়েছে আর এই মেলাটা মানে কার্নিভালে ঢুকতে গেলে একেবারে ফ্রি এখন চলছে আর এখানে দেখছো মানে এখন তো আমি এর প্রেমে পড়েছি বলতে পারো দুবেলা খাবার পরে এটা আমার চাই চাই তবে এত রকম মশলা টসলা কোনো কিছুই থাকে না দেখতেই পাচ্ছি এটা একটা পানের দোকান সেটাই বলছি যে পান খাওয়া তো এখন আমাদের নেশা হয়ে গেছে দুইবেলা দুপুর আর সন্ধ্যা আর মেলা মানে তো জানো চিনির কটকটি ভুজি এই যে জিবে গজা গুড়কাঠি তো এইগুলো না দেখলে ঠিক মেলাটা জমে না তাই এটা দেখেই মেলাটা বেশ জমে গেল আর কাঠি আর বাদাম দেখছো সেই লাস্টের আর এখানে দেখে নিয়ে দেখে নাও ফেলু মোদক আছে হ্যাঁ ওখানে কিন্তু এও ছিল হলদিরামেরও দোকান ছিল আর এখানে ফেলু মোদকের আছে তো বুঝতেই পারছো বড় বড় দোকান কিন্তু এখানে স্টল দিয়েছে আর গুড়গুলো মানে ওই নলেন গুড়গুলো বোতলে করে বিক্রি হচ্ছে দেখেছো আবার একটা সাজের দোকানে চলে এসেছি আসলে মেয়েদের নেশাটাই এরকম সাজ গোজ কাপড় যেখানেই দেখতে পাবে সেখানেই একটুখানি ঢুকে পড়বে আমিও তাই একটুখানি ঢুকে দেখে নিচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেলা ঘুরতে ঘুরতে আবারও চলে এসেছি একটা ওই বল মারা নাকি এই এইগুলোকে লটারি খেলা বলে না কী বলে আমি ঠিক জানি না তো ওই রকম একটা দোকানে চলে এসেছি আবার পরপর আবার এখানে দুটো দোকান আছে এটা বেলুন মারা মানে ওই বেলুনকে গুলি করে মারতে হবে সেটাই সাজাচ্ছে বললাম না একদম দুপুর দুপুর এসে পড়েছি তো এখন সবেমাত্র দোকানগুলো খুলে সবাই সাজাচ্ছে সেই সব দোকানেই আমি এসে পড়েছি আর এখানে একটা কাঁচের দোকানে চলে এসেছি কাঁচের বাসনপত্রর দোকানে কাপগুলো দেখে বেশ ভালোই লাগলো দামও জিজ্ঞাসা করলাম এগুলো কিসের সেটাও জিজ্ঞাসা করলাম তো বেশ নাড়ছি চাড়ছি আর দেখছি কোনটা নেওয়া যায় তোমরাই বলো ডিজাইনগুলো কেমন আর দামগুলো কিন্তু খুব একটা যে বেশি তা নয় মোটামুটি রেঞ্জের মধ্যেই আছে তো বেশ ভালোই লাগছে ডিজাইনগুলো আর বেশ ভারী জানো তো আমি আবার জিজ্ঞাসা করছি এটা আছে নাকি ক্রিস্টাল যাই হোক তোমরা কিন্তু অবশ্যই বলবে এই কাপের ডিজাইনটা কেমন হয়েছে ওখান থেকে বেরিয়ে চলে আসছি মেলা তো তোমাদের ঘুরিয়ে দিলাম আবার সেই একই জায়গায় এসে পড়েছি দেখেছো আমার আর ফোন ওপরের দিকে তোলার ক্ষমতা নেই এই এত পুলিশ টুলিশ দেখে তোমাদের আর কি বলবো দেখেছো। আর এই যে বাঁদিকে এই যে দেখতে পাচ্ছ আর বাংলা নিউজ তারপরে অনেক 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 প্রচুর এই যে বাঁদিকটা পুরোটা সবই কিন্তু ওই খবরের চ্যানেলের লোকজন প্রত্যেকেরই হাতে একটা করে বড় বড় ক্যামেরা আর একটা করে ওই যে মাইক তো সবাই নিয়ে দাঁড়িয়ে আছে কি বলবো আর এই জায়গা দিয়ে আমি যে বুকে এত সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি আমি যে আমার মধ্যে আছি এটাই আমার কাছে এখন অনেকটা মানে কি বলবো এই যে দেখতে পাচ্ছ সবাই হাতে ফোন আর ওই মাইক নিয়ে দাঁড়িয়ে আছে ধরে ধরে কি বলবো মানে যে কি যে এখানটা পরিস্থিতি দেখতে পাচ্ছ এই যে ওরে বাবারে বাবা এদেরকে দেখলেই তো আমার যেন কেমন একটা হয় ওরে বাবা দেখেছো কত পুলিশ কত তো পুলিশ মানে যেদিকে তাকাবে সেদিকে পুলিশ গিজগিজ 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 করছে দেখতে পাচ্ছ এই যে বড় বড় গাড়িগুলো দেখছো এই যে সব এমএলএ মন্ত্রী এদের সব গাড়ির ভিতরেও আছে এখানেও আছে পুলিশের গাড়ি আছে নানান গাড়ি তোমাদের কি বলবো এই যে দেখতে পাচ্ছ তো ওই জায়গা থেকে আমি যে ভালোই ভালো বেরিয়ে আসতে পেরেছি এটাই আমার সৌভাগ্য আর এই যে একটা গাড়ি এসে থামছে এই দেখো এখান থেকেও আবার খবরের চ্যানেলের লোকেরা এই দেখো খবরের চ্যানেলের লোকেরা আসছে এই দেখো ক্যামেরা ট্যামেরা মাইক টাইক নিয়ে সব মানে অনেক খবরে একদম লাইভ দেখাচ্ছে তো আবার অনেক চ্যানেল এসে পৌঁছতে পারেনি এখনও সব আসছে যাই হোক তো এটা তোমাদের আজকে দেখালাম আমি পার্কে এসেছিলাম আসলে পার্কে ঠিক আসেনি এসেছিলাম একটা আমার দরকারি কাজে তো সেই কাজটা মিটে গেছে বলে তাড়াতাড়ি ভাবলাম একটুখানি পার্কে যাই তো পার্কে এসে এই রকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছি যাই হোক তো পড়ে গেছি যখন ভিডিও করছিলাম তোমাদের কাছে তুলে ধরলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নমস্কার